3.5 रेड एफएम, मेरा नाम है अनिमेश और आज है रथ यात्रा का दिन और आज इससे शुभ दिन पर हम बातें करेंगे सिर्फ और सिर्फ रथ यात्रा की ही। और बताना चाहूंगा इस वक्त हमारे साथ है बहुत ही टैलेंटेड एक्टर और मेरे बहुत ही करीबी दोस्त हमारे अपने रोजित अबोदा, जिनको हम रोनीदा के नाम से भी जानते हैं। रोजित अबोदा, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। सबसे पहले आपसे जानना चाहूंगा, रथ यात्रा का दिन है, कुछ पुरानी यादें हमारे साथ अगर ताजा करनी हो आपको। हमें छोटबेला थकतम टालीगंज थानार पाशे রাজবিহারী মোড়ের কাছে একটা বিরাট বড় রথের মেলা বসতো প্রায় এক মাস। কাজেই স্পেশালি রথ এবং উল্টো রথের দিন এ দুদিন তো যেতামই বন্ধু বান্ধবরা, মানে শুরুতে বাড়ির লোকজনের সাথে, তারপরে বন্ধুদের সাথে, এবং বাকি দিনগুলো যখনই আমাদের কিছু করার থাকতো না তখনই আমরা একবার করে ঝুমেরে আসতাম। বিরাট বড় মেলা, তাতে পাপড় ভাজার জিলিপিতে মাছ ছিল, এছাড়াও ওই বেলুন বন্দুক দিয়ে ফাটানো থেকে শুরু করে নাগরদোলা, তখনও তো ইলেকট্রিক নাগরদোলার তো রমরমা হয়নি, এবং যখন আরেকটু বড় হতে শুরু করলাম তখন নাগরদোলায় কিছু বড় হয়েছে সেটা দেখানোর তাগিদ থাকতো, রুমাল ফেলে দিয়ে মুখ দিয়ে তোলা হ্যান ত্যান এইসব। যাই হোক, আর পাঁচজনের যেরকমভাবে কাটে সেরকমভাবেই কেটেছে, আর অসম্ভব একটা ভিড় হতো, সেই ভিড়ের মানে ভিড়টাই একটা উৎসব ছিল তখন। এখন যেরকম অতটা ভিড় হলে একটু আনকমফোর্টেবলই লাগে, কিন্তু তখন শুধুমাত্র ভিড়েই বেদম মজা হতো, আর কোনো দোকানে ঘুরতে হতো না, চারদিকে অত ভিড় তার ধাক্কায় রাস্তার একদিক থেকে হাঁটতে শুরু করলে অন্যদিকে পৌঁছে যাচ্ছি, আবার ঘুরে ওদিক থেকে ধাক্কা খেতে খেতে এদিকে আসছি, এটাই একটা বিরাট উৎসব ছিল তখন। ওকে রনিদা, কি লাগতা কি পেহলে সে বহুত ক্রেজ জো হ্যায় ও রথ যাত্রা কম হো গিয়া, এসা কুছ লাগতা আপকো? আসলে সত্যি বলতে কি আমি বহুদিন কোনো রথের মেলায় যাইনি, কারণ আমি তারপরে নর্থে শিফট করে গেছি, সল্টলেকে থাকি আমি এখন, আর এদিকে কোনো রথের মেলা সঠিকভাবে বসে কিনা আমি খেয়াল করতে পারছি না, কারণ অদ্ভুত হয়ে গেছে এখন ব্যাপারটা। থাকি সল্টলেকে কিন্তু কর্মক্ষেত্রে আমার সাউথের দিকে ঘুরতে হয়, সেটাও যেই জায়গাগুলোয় সেগুলোতে রথের মেলার খুব একটা ঝক্কি থাকে না, আর বাকি যদি দেখি রথের মেলার জন্য কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে তাহলে একটু মন খারাপই লাগে, হয়তো আগে জানতাম না, চেনাশোনা একটা রুট হঠাৎ দেখলাম বন্ধ হয়ে গেল, কাজে কাজে পৌঁছতে দেরি হয়ে গেল, কাজে সবকিছুই বদলে গেছে, কিন্তু দূর থেকে এখনো তেলে ভাজা বা জিলিপির গন্ধ না খেলে ভালো লাগে বই কি, দূর থেকে দেখি যে উৎসবে সেজে উঠেছে কলকাতা, সেটা ভালো লাগে, কিন্তু জায়গাগুলো বোধ হয় এখন ট্রাফিকের চাপে অনেক কমে গেছে, তারাও সেই জৌলু সারিয়েছে। আগে ওই একটা ম্যাজিকের জায়গা থাকতো যেখানটায় একজন লোককে ছুলে হাতে শক লাগতো বা মাকড়সা মহিলা দেখা যেত, সেগুলো তখন যতটা রমরমা ছিল এন্টারটেনমেন্ট তো তখনও টেলিভিশন বা অন্যান্য কিছু এত খেয়ে ফেলেনি আমাদের, কাজে তখন যতটা চমৎকার লাগতো এখন সেই চমৎকারিত্বটা বোধহয় অনেকটা কমেই গেছে। কিন্তু তাও আমি জানি না, আমারও বয়স বেড়ে গেছে বলে হয়তো সেই চোখটা হারিয়ে ফেলেছি, যারা কথা বলা পুতুল দেখে আনন্দ পেত তারা নিশ্চয়ই এখনও পায়, আমার দেখতে ভাল লাগে যারা আনন্দ পাচ্ছে, কিন্তু নিজে এখন তো আর কোনো মাইকেলের তাঁতুতে গিয়ে বসা সম্ভব হবে না বিভিন্ন কারণেই, আর ওটা নস্টালজিয়া হিসেবেই মানে লালন করতে ভাল লাগে আর কি মনে। আচ্ছা রনিদা, 40 লাখ লোক আপকো রেড এফএম পে ইস ওয়াক্তে সুন রহে, উন সবি সে কুছ কেহনা চাহেঙ্গে রথ যাত্রা কা দিন হ্যায় আজ? নমস্কার কলকাতা, আমি রজতাভ দত্ত, আপনারা শুনছেন রেড এফএম। রথে সবাই ভালো থাকুন, সবাই খুব আনন্দ করুন, ভিড়ে ঘুরে বেড়ান, তেলে ভাজা পাপড় ভাজা জিলিপি এসব খান, আর প্রত্যেক বছর আরো নতুন করে রথযাত্রা আপনাদের মনে আনন্দ নিয়ে আসুন, আর শুনতে থাকুন রেড এফএম। থ্যাংক ইউ সো মাচ, হাম চাহেঙ্গে কি আপকা আনে ওয়ালা দিন ভি বহুত আচ্ছা হো, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি রথ যাত্রা, থ্যাংক ইউ সো মাচ। ভেল আমার সাথে নন আদার দ্যান ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর রজতভ দত্ত, জিনকে সাথে মাই লাইভ অন এয়ার ইস ওয়াক্তে বাতে হো রহি থি। দ্যাটস অল ফ্রম হিয়ার, ব্যাক টু স্টুডিও।